ভূমিতে আইয়া আপনারা মানে কিলা লাগছে পড়াশোনা ভূমিতে? দেখো এটা তো শুনলেও বলা যায় না, আমরা মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ রয়েছে পদক্ষেপে ধরো কিছু জিনিস বহুত ভালো, এটা যেটা ডেভেলপমেন্ট চিন্তাধারা লইয়া গভর্নমেন্টের করছে বহুত ভালো জিনিস। আজ 15 বছর থেকে দেখি হয়তো এই গভর্নমেন্টের তো লুটিও হয়েছে, আর ভালো কাম করার বাদে তারা 2 নম্বরে দেন না, বহুত কিনা বৈকট করবার কিন্তু আট করে তারা বৈকট করছে, কিনা লাগে বৈকট করে যা হয়েছে ও তো সব সমানও এই গভর্নমেন্টে তো যা MLA ফান্ড পাওয়ার দেন যে তাদের সমান দেয় ওদের লাগে তাই দেখবে তারা বৈকট করার কোনো, আর আমরা তো নাতে রসুল করছি মিলাদ শরীফ পড়াইছি কোনো তো বাধা হয়েছে না, কিন্তু মুসলমান মিলিয়া করছি এটা সত্যি, এটা জীবনের পয়লা হয়েছে। আমি যে ফার্স্টে আমরা যেটা করছি এটা স্বপ্ন ভাবতাম পারছি না, কিন্তু মুসলমান মিলিয়ে এলা করতাম পারব এটা কল্পনার অতীত, আর ওলা আমরা যদি হিন্দু মুসলমান মিলিয়ে থাকতাম পারি তাহলে বরা হলে তার কোনোদিন অশান্তি হয়ে যাবে, আর বোমা হলে বরা হলে মিলিয়া চললে খুব সুন্দর চলবো, যাতে আর আমরা এটা কোনোদিন এই ধরনের প্রোগ্রাম বারবার হইতে লাগে যাতে আমরা হিন্দু মুসলমান মিলিয়া কর্মচারী যারা আছেন বেতন কর্মচারী বেতন ছেলেমেয়েরা বোকা মরতেছে ইয়ে হইতেছে পড়াইতে পারতেছে না, এটা লাগে আমি কইছি সিএম স্যারের ডাইরেক্টলি আমি মিটিংও কইছি প্রপোজ দিয়েছি করতে লাগে, আর NRC লাগে আমি মাতিছি যাতে আমরা মানুষ বিক্রান্তি না সিএম তো কথা। আচ্ছা কালকে করিমগঞ্জের নবীমর আখর মঞ্চ আলিসলা ন্যাশনাল একাডেমিরে তারা ইনভাইট দিয়ে দিছে, নেওয়ার পরে তারা ড্রামা ফোর তো করে ইনভাইট দিছে নষ্ট তো কাগজ আছে একটা চলের আর কি, যে এটা পার্সিয়ালিটি হয়েছে হিন্দু মুসলিম মানুষ ইয়ে করা হয়েছে আলিসলা ন্যাশনাল একটা মুসলিম স্কুল তারা তারা ইনভাইট দিয়াও দেওয়া হয়েছে না, এটা দেখুন আমি জানি না কিছু করিমগঞ্জের ব্যাপারে জানি না, আমি হাইলা খান যেটা করছি আমরা খুব সুন্দর করছি যাতে আমরা হিন্দু মুসলমান চিন্তা নাই সারা সারা মিডিয়া করছি। থ্যাংক ইউ।